হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আনন্দ রসুই ঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করেছি কাতলা মাছের কালিয়া। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে মাছগুলো ভাজি করে নেব। এর জন্য একটি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে তারপর দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা আমরা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা লবণ ও হলুদ দিয়ে মাখানো মাছগুলো ভেজে নিব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো উঠিয়ে নিব। মাছ ভাজা তেলে আমরা ফোড়ন দিয়ে দিব। এখানে ফোড়নে দিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। হালকা ভেজে নিব। দিয়ে দিব লবণ, হলুদ, আবার একটু নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আমরা দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। মশলাটা আরেকবার একটু ভেজে নিব। এই পর্যায়ে আমরা দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। জিরে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং শুকনো লঙ্কার গুঁড়া। এবার মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নিব। এবার আমরা দিয়ে দেব কাজু, কিশমিশ ও টমেটো বাটা। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব টক দই। এখানে আধা কাপ মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন তার উপরে আপনার রান্নার স্বাদটা নির্ভর করে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব কিছুটা জল। জলটা ফুটে উঠলে আমরা ভাজি মাছগুলো দিয়ে দিব। এবার আমরা 7-8 মিনিট রান্না করে নেব। মাছের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এবার একটু নাড়াচাড়া করে দিব। আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমরা পরিবেশনা করব।
রাজকীয় স্বাদের এই কাতলা মাছের কালিয়া একবার খেলেই এই স্বাদ মুখে লেগে থাকবে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিংবা কোনো প্রিয়জন আসলে আপনারা অবশ্যই এটা রান্না করে খাওয়াতে পারেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।